আইনি জটিলতায় জড়িয়েছেন বর্ষিয়ান ব্রিটিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান। পিয়ার্সের বিরুদ্ধে আমেরিকান ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। জানা গেছে, জঙ্গলের মধ্যে পর্যটকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন অভিনেতা। চলতি বছরের 1 নভেম্বর ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ইয়োমিং এর ডিস্ট্রিক্ট কোর্টে পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পায়ে হেঁটে জঙ্গলের থার্মাল অঞ্চলে ঘুরে বেরিয়েছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে আগামী 23 জানুয়ারি ইয়েলোস্টোন আদালতে অভিনেতাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আমেরিকায় আনহুলি ট্রিনিটি সিনেমায় শুটিং এ ব্যস্ত ছিলেন পিয়ার্স। শুটিং এর ফাঁকে সময় বের করে তিনি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে ঘুরতে যান।